বন্ধুরা, রেসিপি ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। বন্ধুরা, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, 10 টাকার সুজি দিয়ে আর একটা বড় সাইজের আম দিয়ে 6টা মেরি বিস্কুট দিয়ে যে এত বড় একটা কেক তৈরি হয় আমিও কিন্তু দেখে অবাক হয়ে গেছি। আজকে আমি ঠিকই করেছিলাম যে ডিরেক্টলি আমি কড়াতে কেকটা বানাবো, তো কড়াতে বানিয়েছি। তাই যদি আমি কেক টিনে বসাতাম বা কেক বাটিতে বসাতাম তাহলে কিন্তু আমার কেকটা ওভারলোড করতো। তা যাই হোক, সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার 1.5 কাপ চিনি আর সামান্য একটু নুনকেও গুঁড়ো করে নেব। যার হাতের সামনে মিক্সি থাকবে না সে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা, চিনিটা গুঁড়ো করে নিলে মেল্ট হতে সুবিধা হবে, মিশতে তাড়াতাড়ি সুবিধা হবে, চিনিটা তাহলে মিশে যাবে, গলে যাবে। তো চিনিটাও খুব ভালো করে দেখুন গুঁড়ো করে নেব। সামান্য একটু নুন দিলাম, হাফ চামচেরও কম। সব কিছু মেপে করবেন, তাহলে টেস্ট ব্যালেন্সটা খুব ভালো হবে। চিনি খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। চিনিটা সুজির সাথে মিশিয়ে দেব। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা থক থকে ব্যাটার রেডি করে নেব। তবে লিকুইড দুধ হাতের সামনে না থাকলে গুঁড়ো দুধও কিন্তু গরম জলে গুলে ব্যবহার করতে পারেন। আর ব্যাটার যখন গুলবেন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করবেন। আগে থেকে ব্যাটারটা রেডি করে নিচ্ছি, কারণ সুজিটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজিটা ফুলে উঠবে। খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে। দেখুন, এইভাবে খুব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলতে হবে। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আমের কালারটাও খুব সুন্দর বন্ধুরা, আর আমটা খেতেও কিন্তু খুব টেস্ট আর খুব মিষ্টি। সেই আমটাকে ছাড়িয়ে নিয়ে কুচো কুচো করে কেটে মিক্সির জারে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে আমটাকেও কিন্তু পেস্ট করে নেব। আমটাকে পেস্ট করে নেব। আমের সাথে আমি এখানে 6টা মেরি বিস্কুট ব্যবহার করব, মেরি থিন যেটা। তবে আপনাদের হাতের সামনে মেরি থিন না থাকলে যে কোনো বিস্কুটও দিতে পারেন, তাতে কেকের টেস্টটা আরও বেড়ে যাবে। এই যে 6টা বিস্কুট ভেঙে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার সুজিটা অনেকটাই ফুলে গেছে, ঠিক ব্যাটারটা দেখুন আরও টাইট হয়ে গেছে। আর একটু যেটুকু দুধ বেঁচে আছে সেটুকু দুধও আমি এখানে মিশিয়ে দেব। আম পিউরিটা পুরো দিয়ে দিলাম, 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, 2 চা চামচ ভিনিগার দিলাম, আর 1 চা চামচ গোলাপ জল দিলাম, 1 চা চামচ ভ্যানিলা দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার এটা ব্যাটারটা পুরো কমপ্লিট, আর সামান্য একটু ব্যাটারে কাজ বাকি আছে, ততক্ষণে আমি কড়াটা রেডি করে নেব। হ্যাঁ, সামান্য একটুখানি ফুড কালার দিলাম, তবে আমের যে কালার আর ফুড কালার না দিলেও হতো, কিন্তু আমি সামান্য একটু হলুদ ফুড কালার দিলাম। এবার দেখুন, এই ননস্টিক কড়াতে তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিলাম, তারপরে ওপর দিয়ে আবারও তেল ব্রাশ করে দিলাম। কাজু কিশমিশ আমন্ড কুচিয়ে রেখেছি, ড্রাই ফ্রুটস কিছুটা দিয়ে দিলাম। এবার 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার এই সময় কাজটা ঝটপট করতে হবে, কারণ বেকিং সোডা বেকিং পাউডার পড়লে এটা ফুলতে থাকবে। দেখুন, কড়ার মধ্যে এবার দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে খানিকটা ড্যাপ করে নেব, যাতে না ভেতরে কোনো বাবলস থাকে। এবার আর একটা ফ্রাই প্যান বসিয়ে গরম জল দিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কেকের যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। বন্ধুরা, কেকটা কতটা ওপরে উঠে গেছে দেখুন, কড়াটা একটু খেয়াল করুন। তারপরে ওপর দিয়ে আবারও কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম, দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। এবার আবারও 20 মিনিট পরে লবঙ্গটা সরিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। একটা টুথপিক দিয়ে দেখছি, দেখুন পুরো ক্লিন আসছে। আর ক্লিন আসলেই হবে না, যখন দেখবেন কেক হয়ে গেছে সারা বাড়ি গন্ধে মোমো করবে, আর কেকের ওপরের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এটা আমি সারা রাতি এইভাবেই ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা আমি রাতের দিকে বানিয়েছিলাম। কারণ ঠান্ডা না হলে কিন্তু কেকটাকে ঢালবেন না, কারণ ভেঙে যাবে। গরম অবস্থায় ঢালাঢালি করতে গেলেই ভেঙে যাবে। একটা থালায় নামিয়ে নিলাম, তারপরে পিছনে যে বাটার পেপারটা ছিল বন্ধুরা, বাটার পেপারটা তুলে দিচ্ছি। কত দারুণ একটা চকলেট কালার এসেছে নিশ্চয়ই। এক পিস কেটে দেখাচ্ছি বন্ধুরা,
অসাধারণ দেখুন, দেখতে লাগছে, যেমন দেখতে অসাধারণ সেমন খেতেও কিন্তু অসাধারণ, ভীষণ টেস্টফুল হয়েছে। সম্পূর্ণ নিরামিষ কেক, এখানে ডিম একদম ব্যবহার হয়নি, আপনারা দেখতেই পেলেন। বন্ধুরা যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ, বাচ্চা বড় সকলেই খেয়ে খুশি হয়ে যাবে। ঘরে যদি বাচ্চা থাকে বাচ্চারা খেলে দেখবেন আবার বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। আপনারাও এইভাবে তাহলে ট্রাই করুন বন্ধুরা, আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিও নিয়ে দেখাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।